হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানব ভারতের নাম্বার ওয়ান ইউটিউবার ক্যারিমিনাটির লাইফস্টাইল সম্পর্কে। তিনি কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আসল নাম অজয় নগর, ডাকনাম ক্যারি, অজয় ও ক্যারিমিনাটি। পেশা ভারতীয় কমেডি ইউটিউবার এবং গেমার। জন্মস্থান ফরিদাবাদ, হরিয়ানা, ভারত। বর্তমান ঠিকানা ফরিদাবাদ, হরিয়ানা, ভারত। জন্ম তারিখ 12 জুন 1999 সাল। বয়স 21 বছর। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ওজন 56 কেজি। জাতীয়তা ভারতীয়। ধর্ম হিন্দু ধর্ম। শিক্ষা জীবন স্কুল দিল্লি পাবলিক স্কুল, ফরিদাবাদ, হরিয়ানা। শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী। ক্যারিয়ার, তিনি 10 বছর বয়স থেকে ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু করেছিলেন। প্রথম দিকে তিনি এমন একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি শাহরুখ খান ও সানি দেওলের কণ্ঠ নকল করে গেমটির প্রতিক্রিয়া সহ রেকর্ড করা ভিডিও গেমের ফুটেজ আপলোড করতেন। তারপর 2014 সালে চ্যানেলটিতে ফুটবল খেলার কৌশল সম্পর্কিত ভিডিও আপলোড করতেন। চ্যানেলটি খুব বেশি সফল হয়নি। পরবর্তীতে 2015 সালের দিকে তিনি লোকদের রোস্ট করা শুরু করেন। তখন তিনি চ্যানেলের নাম পরিবর্তন করে ক্যারিমিনাটি রাখেন। সে সময় তিনি ভুবন বামের একটি ভিডিও রোস্ট করেছিলেন এবং ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এটি তার ইউটিউব ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। 2017-এর গোড়ার দিকে তিনি ক্যারিস লাইভ নামে আরও একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন যেখানে তিনি ভিডিও গেম খেলার ভিডিও আপলোড করেন। পরিবার, তার বাবা ও মা। ভাই যশ নগর, রেকর্ড প্রযোজক। ইনকাম, তিনি প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় 25 থেকে 30 লক্ষ রুপি ইনকাম করেন। তার মোট সম্পদ 27 কোটি রুপি। বাড়ি, তিনি ফরিদাবাদের একটি ফ্ল্যাটে তার নিজের পরিবারের সাথে থাকেন। গাড়ি, অজানা তথ্য। অজয়ের দ্বাদশ পরীক্ষার সময় তিনি তার অর্থনীতি পরীক্ষা সম্পর্কে ঘাবড়ে গিয়েছিলেন। তিনি পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি তার পিতামাতার অনুমতি নিয়ে তিনি স্কুল থেকে সরে এসেছিলেন এবং 1 বছর পরে তিনি তার পরবর্তী স্কুল থেকে দ্বাদশ পরীক্ষা দিয়েছিলেন। কৈশোরের শুরুতে তিনি বেশ ওজনযুক্ত ছিলেন যার কারণে তার কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। সেজন্য তিনি জিমে যোগ দিয়েছিলেন এবং কিছু ডায়েট কন্ট্রোল রুটিন মেনে চলেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।